আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই খুব বেশি ভালো আছেন। আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে আপনারা খুব সহজেই অনলাইনের মাধ্যমে এটিএন সার্টিফিকেট তৈরি করবেন। সেটা আমাদের বিভিন্ন সময় বিভিন্ন কাজের প্রয়োজন হয়, যেমন আপওয়ার্ক, ইউটিউব মনিটাইজেশন প্লাস ফেসবুক মনিটাইজেশনের জন্য বা আরও বিভিন্ন কাজে আমাদের সেটা প্রয়োজন হতে পারে। সো সেটা আমরা কিভাবে এখন তৈরি করবো সেই প্রসেসটি আমরা আজকে দেখবো। তো চলুন শুরু করি। তো আমরা এখানে লিখবো ইটিন। ইটিন লেখার পর একটা ইন্টার দিব। ইন্টার দেওয়ার পর এই যে এটিএন রেজিস্ট্রেশনের যে অপশনটা আসছে এটাই আমরা ইয়ে করবো। তো ক্লিক করলাম এখানে, তারপরে এখানে বলতেছে হোম লগ ইন রেজিস্টার। তো আমাদের যেহেতু অ্যাকাউন্ট করার নাই, তো আমরা রেজিস্টারে ক্লিক করবো। যদি অ্যাকাউন্ট থাকতো তাহলে আমরা লগ ইনে ক্লিক করলাম। তো আমরা রেজিস্টারে এখন ক্লিক করবো। ক্লিক করার এখানে ইউজার আইডি বলতেছে, ইউজার আইডিটা অবশ্যই ইউনিক হবে, যে ইউজার আইডি নামে অন্যরা তৈরি করে নাই। তো এটা আপনার নাম দিয়ে দিতে পারেন, আইনুল ইসলাম। শেষে আমি 143 অ্যাড করে দিতে পারি, কারণ মাহিনুল ইসলামের ইউজার আইডি থাকতেও পারে, এই জন্য আমি দিতে দিলাম। তো পাসওয়ার্ডটা এখানে বলতেছে আপনার 4 ক্যারেক্টারের। তো আমি এটা এখন দিয়ে দিব, একটু বড় দিলাম আর কি, এখানে দিয়ে দিই। তারপর আমার এখানে বলতেছে সিকিউরিটি কোয়েশন। হ্যাঁ, সিকিউরিটি কোয়েশন আমি এখান থেকে যে কোনো একটা ফেভারিট কালার আমি যে কোনো এখানে কিছু দিয়ে দিবে। তো এটা সাইড রাখবো, এটা দেখাবো না। কান্ট্রি বাংলাদেশ, ঠিক আছে। ফোন নাম্বার দেওয়ার কথা বলে ফোন নাম্বারটা দিয়ে দিই। তারপর এখানে ইমেল অ্যাড্রেস দেওয়ার কথা বলতেছে, তো আমি এখান থেকে ইমেল অ্যাড্রেসটা নিয়ে নিই। ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিলাম। তারপর এখানে বলতেছে এখানে যে ইয়েটা আছে ক্যাপচারটা এখানে দিতে হবে, ক্যাপচার ভেরিফিকেশন লেটারগুলো। আপনি যদি না বোঝেন ট্রাই অ্যানাদারে দিয়ে দিবেন আর কি। তো আমি বুঝতেছি LIAMI। তো আমি এখন রেজিস্টারে ক্লিক করবো। তো এটা আমার ফোন নাম্বার একটা কোড আসবে, অবশ্যই ফোন নাম্বার একটু ব্যালেন্স থাকতে হবে, ব্যালেন্স না থাকলে কিন্তু কোড অনেক সময় আসবে না। তো কোডটা চলে আসছে, তো আমি এটা দিয়ে দিলাম। তো এখন আবার আমাদের এটা কনফার্ম হয়ে গেছে, তো আমরা এখন লগ ইন করবো। লগ ইন করার জন্য আমি লগ ইনে ক্লিক করলাম। তো এখন আমরা কি করবো, আমাদের টিন অ্যাপ্লিকেশন যেটা আছে, টিন সার্টিফিকেট আমাদের যেটা প্রয়োজন সেটা এখন আমাদের তৈরি করবো। তো এখান থেকে আমরা এখান থেকে করতে পারবো ক্লিক হিয়ার, অথবা আমরা টিন অ্যাপ্লিকেশন এখান থেকে করতে পারবো। এটা আপনার খুশি, আপনি যেখানে খুশি এখান থেকে এখানে ক্লিক করতে পারেন বা এখানে ক্লিক করতে পারেন। তো আমি এখানে ক্লিক করলাম। তো এখানে এই তথ্যগুলো সঠিকভাবে দিতে হবে। এখানে বলতেছে ট্যাক্স পেপার করদাতা, অবশ্যই এটা ইন্ডিভিজুয়াল বাংলাদেশ বা আপনি যে কোম্পানি হয় কোম্পানি দিবেন। তো আমি ইন্ডিভিজুয়াল বাংলাদেশ আমার পার্সোনাল, তো এটা ইন্ডিভিজুয়াল এনআইডি, অবশ্যই এনআইডির মাধ্যমে করবো। নিউ রেজিস্টার, অবশ্যই নিউ রেজিস্টার। উদ্দেশ্য কি? হ্যাঁ, উদ্দেশ্য আপনি এখানে কি জন্য, ইনকাম আধার, ক্রেডিট আধার, আপনি যে কোনো এখানে একটা কিছু দিতে পারেন। তো আমি আধার রাখলাম। আয়ের প্রধান উৎস, প্রফেশন, প্রফেশন বা এখানে আমি এটা আধার দিয়ে দিলাম। হ্যাঁ, এখানে এগুলো দেখেন চেঞ্জ হয়, তো আমি এটা আধারও দিয়ে দিলাম। এটা আপনি যে কোনো একটা কিছু দিতে পারেন। তারপর এখান থেকে আপনার লোকেশনের মেইন সোর্স ইনকাম কোথায়, হ্যাঁ, তো আমি এটা সিলেক্ট দিয়ে দিই, সিলেক্ট দিয়ে দিলাম। এটা কোথায় লোকেশন, এখান থেকে আমরা এখান থেকে আমি তাহলে এটা এখান থেকে আমি যে কোনো একটা ডিটেলস দিয়ে দিতে পারি, বাট আপনি সঠিকগুলো দেওয়ার চেষ্টা করবেন। এখানে কোথায় হবিগঞ্জটা নাই দেখতেছি, মেন সোর্স। তাহলে আমি এটা এখান থেকে একটু চেঞ্জ করি, এই যে হবিগঞ্জ দিয়ে দিব। হবিগঞ্জটা দিলে আমার এখানে সবকিছু সহজে পাবো, এই যে মাদারপুর উপজেলা দিয়ে দিলাম। তো যাই হোক, এখন আমি এটা নেক্সটে ক্লিক করব। তো এখান থেকে আপনার নামটা অবশ্যই দিতে হবে, এখানে জাতীয় পরিচয়পত্র অনুযায়ী আপনার এনআইডি অনুযায়ী অবশ্যই দিবেন। তো আমি এখানে আমার এনআইডি অনুযায়ী আমি নামগুলো এখন দিয়ে দিব। অবশ্যই মেল বা আপনার লিঙ্কটা দিয়ে দিবেন, তারপর এনআইডি পরিচয়পত্র নাম্বার, এনআইডি নাম্বারটা দিয়ে দিবেন। তো আমি এনআইডি নাম্বারটা দিয়ে দিতেছি এখন, এনআইডি নাম্বারটা দিতেছি। তারপর ডেট অফ বার্থ দিয়ে দিবেন, ডেট অফ বার্থ দিয়ে দিলাম।
ডেট অফ বার্থ দিলাম, ফাদার্স নেম বলতেছে, তো ফাদার্স নেম দিয়ে দিবেন। ফাদার্স নেম দিয়ে দিলাম, তারপর মাদার্স নেম দিতে হবে। মাদার্স নেমটা আমি দিয়ে দিলাম। তারপর এখানে এটা মেয়েদের ক্ষেত্রে স্বামী বা স্ত্রীর নাম যদি এখানে দিতে চান, এটা আপনার ইচ্ছা, এটা না দরকার নেই। ফোন নাম্বার ঠিক আছে, প্যাক্স এটা আপনি না দিলে চলবে, ইমেল ঠিক আছে, কান্ট্রি বাংলাদেশ, লাইন অ্যাড্রেস, এখানে আপনার এই ঠিকানাগুলো দিতে হবে সঠিকভাবে। তো আমি এটা দিয়ে দিই। সিলেট সিলেট হবিগঞ্জ দিলাম, তো এখানে আবার বাকি দিয়ে দিব। তারপর এখানে ডিস্ট্রিক্ট, তো এটা আমাদের হবিগঞ্জ, কোথায় থানা, আপনি থানাটা দিয়ে দিবেন, পুষ্টিগুলো এগুলো সঠিকভাবে দিয়ে দিবেন আপনার এনআইডি অনুযায়ী। হ্যাঁ, সেম অ্যাড্রেস, সেম অ্যাড্রেস সেম দিয়ে দিলাম, এখানে ক্লিক করলাম, যেহেতু আমার সেম অ্যাড্রেস, তারপর আদার্স অ্যাড্রেস দরকার নাই, তো আমি গো টু নেক্সটে ক্লিক করলাম। তো তারপর আপনি এখানে আই হ্যাভ, হ্যাঁ এটা ক্লিক করবেন, ক্লিক করে সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন। সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করার পর আপনি কি এখান থেকে আপনি এটা প্রিন্ট করবেন? না, আমরা প্রিন্ট করবো না, আমরা আমাদের সার্টিফিকেটটা দেখবো। হ্যাঁ, এই টিন সার্টিফিকেটটা দেখার জন্য আমাদের যে টিন নাম্বারটা দরকার, তো আমি এখান থেকে ক্লিক করলাম। এই যে আমাদের টিন সার্টিফিকেট তৈরি হয়ে গেছে, টিন নাম্বারটা এখানে আছে, এই আমাদের সবগুলো সঠিকভাবে তৈরি হয়ে গেছে। তো আশা করি আপনারা ভিডিওটা দেখে কিছুটা হলেও উপকারে হয়েছে আর সবকিছু বুঝতে পারছেন। আর যদি কোথাও কোথাও কোনো কিছু বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবেন। আর অবশ্যই যদি আপনি আমার চ্যানেল নিউ হয়ে থাকেন, আমি অনুরোধ করবো, রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।